Salat ve selam ala Resulullah sallallahu aleyhi ve sellem. Selamun aleyküm ve rahmetullahi ve berekatuhu. Çakır iş ustu atsın şabayı. গতবার শেষের দিকে একটা প্রশ্ন করছিলাম তালিম শেষ করার সময় দোয়ার আগে, প্রশ্নটা কারো মনে আছে? রূপম, তোমার মনে আছে? আমি বললাম যে সামনের বার এই প্রশ্নটা করব আমি। না না, নবীজি যদি বেঁচে থাকতেন তাহলে কি আমরা নিমন্ত্রণ করতাম? ইয়েস, এটাই মনে করতে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আজকে, আমরা কি আমাদের বাড়িতে দাওয়াত দিতে পারতাম কি না? নবী কি ধরনের জীবন যাপন করতেন, উনার সাহাবারা কি ধরনের জীবন যাপন করতেন, উনি কি পছন্দ করতেন না করতেন, সে সম্বন্ধে কিছুটা হলেও আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্বন্ধে যখন আলোচনা করছিলাম, ওনার জীবনের বিভিন্ন ধরনের কষ্টের সম্বন্ধে আলোচনা করছিলাম, তারপর বললাম যে আমরা যতই কষ্টের মধ্যে থাকি, ওনার কষ্টের কাছাকাছি আমরা কেউই যেতে পারি না। কোনো নবীও, সবাই কষ্ট পেয়েছেন, প্রত্যেকটা নবী, কোনো নবীও সেরকম কষ্ট পান নাই। তো এই সম্বন্ধে আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং ওনার ধর্মপ্রচার এর মাধ্যমে কষ্ট, ওনার মৃত্যু কষ্ট উনি পেয়েছেন, তারপরে ওনার জীবদ্দশায় ওনার আপনজন, প্রায় 15 জন আপনজন এর ইন্তেকাল হয়, তারপরে বিভিন্ন ধরনের ক্ষুধার কষ্ট, ধর্মপ্রচারের কষ্ট। তো মিউট করে নেন, মিউট করে নেন, মিউট করলে সুবিধা হয় কি, যে আপনি যে ব্যক্তিগত কথা বলছেন সেটা কেউ শুনতে পায় না। মিউট না করে কথা বলেন, তালিম শুরু হয় না তখন, তখন কথা বলেন মিউট না করে, ব্যক্তিগত কথা তখন সবাই শুনতে পাচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, তো এই জন্য মিউট করে নেবেন। যদি আপনার আশেপাশে কথাবার্তা হয়, বাচ্চা বাচ্চারা থাকলে তো তাদেরকে থামানো যায় না, তো সেক্ষেত্রে মিউট করে নেওয়া উচিত, বিশেষ করে যখন আপনি আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে কথা বলছেন, এমন কথা হয়ে যায় যেটা আপনি চান না যে অন্যরা শুনুক, কিন্তু শুনছে তো। তো এখানে কে কে আছে যে দাওয়াত দিতে পারত তার বাড়িতে? আমি তো পারতাম না, আমার কথা আমি বলে দিলাম আগে, আমিও পারতাম না। না না, আমাদের স্পর্ধায় হতো না, আমরা নবীকে দাওয়াত করি, উনি আসতেন কিনা ওনার ব্যাপার, কিন্তু আমাদের আমাদের সে এলেমি নাই, সেই আমলও নাই যে ওনাকে সাহস করে ডাকবো আমরা বাড়িতে। উনি আসতেন কিনা সে ব্যাপারে বলি যে উনি কারো দোয়া প্রত্যাখ্যান করেন নাই ওনার জীবদ্দশায়। মদিনার এমনও বলা আছে যে মদিনার যদি কোনো দাসী দাসী তাকে উনাসকে দাওয়াত দিতেন, উনি কবুল করতেন। কোন দাসী যদি রাস্তায় ওনার সাথে কথা বলতে চাইতেন, উনি থেমে যেতেন ওখানে, এবং যতক্ষণ পর্যন্ত সেই দাস বা দাসী, গরিব মানুষ, যতক্ষণ পর্যন্ত কথা বলতেন উনি ওখান থেকে নড়তেন না। আমাদের যারা মেম্বার, চেয়ারম্যান তো বাদ দিলাম, মেম্বারের সাথে কথা বললে তার সাথে হাঁটতে হাঁটতে যেতে যেতে কথা বলতে হবে, তার সময় নাই। এটা হলো আল্লাহর নবী, শ্রেষ্ঠ মানুষ দুই জাহানের, দুই জাহানের বাদশাহ, উনি নড়তেন না। এবং আরো বলা আছে হাদিসে যে উনার সাথে হাত মিলালে, মুসাফা করলে, যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি হাত না সরাতেন উনি হাত সরাতেন না, উনি হাত সরাতেন না। আমরা তো হাত সরিয়ে ফেলি বা কোন রকমে কোন রকমে, আর ওই মেম্বার চেয়ারম্যান তো হাতই বাড়ায় না, সালামেরই উত্তর দেয় না, আবার সালাম না দিলে মাইন্ড করে, এক তো উত্তর দেয় না, সালাম না দিলে আবার মাইন্ড করে।
হ্যাঁ, উনি হাতি সরাতেন না যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি হাত না সরাত। তো উনি দাওয়াত কবুল করতেন। দিলরুবা সুলতানা, তোমার কথার প্রেক্ষিতে আমার মনে হলো, ওই জন্য বললাম, উনি উনি কখনো দাওয়াত মানে প্রত্যাখ্যান করেন নাই। কিছু দাও তো, তো এটা নিয়ে আর সময় না বাড়াই। কেউ যদি বলে, কেউ যদি বলে যে হ্যাঁ আমি দাওয়াত দিতে পারতাম, এখন তার হয়তো ঘরের অবস্থা সেরকম সেরকম অবস্থা থেকে থাকতে পারে, আমরা তো জানি না, এ নিয়ে তো আমরা কথা বলতে পারবো না। কিন্তু 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 কেউ যদি বোকার মতো বলে বসে, সেখানেও আমাদের কিছু বলার নেই। আচ্ছা, তো নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের ব্যাপারে এই উম্মতকে কি কি বলা হবে? নূহ আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি পৌঁছে দিয়েছ, তুমি কি প্রচার করেছ, তো উনি বলবেন যে আমি অবশ্যই করেছি। ওনার উম্মতকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি কোন সতর্ককারী কে পেয়েছিল, তোমাদের কাছে এসেছিল কোন সতর্ককারী? তারা বলবে যে না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ যে তোমার তোমার সাক্ষী কে আছে, তুমি যে বাণী পৌঁছে দিয়েছো তোমার সাক্ষী কে আছে? উনি কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মত, এবং তার উম্মত আমার সাক্ষী, এবং তার উম্মত। উনি তো বলতে পারতেন যে আপনার শ্রেষ্ঠ নবী আমার সাক্ষী। উনি শুধু নবীর কথা বলেন নাই, উনি নবীর উম্মতের কথা বলেছেন। এর থেকে কি প্রমাণিত হয়? আমরা নিজেদের বোঝার চেষ্টা করি, এর থেকে কি প্রমাণিত হয় আমরা কতটা মর্যাদা সম্পন্ন, আমরা কতটা মর্যাদাবান, কতটা মর্যাদাবান, যে নবী তার বাণী পৌঁছে দিয়েছেন কি না সেটার সাক্ষী হিসাবে আমাদেরকেও জিজ্ঞেস করা হবে। মানে আমি আমাদেরকে শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, আল্লাহর নবীর উম্মতকে জিজ্ঞেস করা হবে। এবং আমরা আমরা যদি জানি যে উনি বাণী পৌঁছে দিয়েছেন, তো সেটা কিভাবে জানবো? আল কোরআন ওই যে সূরা আল ইমরানে আছে না, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, এখানে শ্রেষ্ঠ উম্মত তাদেরকে বলা হয়েছে যারা নবীর সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন এবং দিনের দাওয়াত পৌঁছাবেন। হ্যাঁ, এটা তো আমরা আমাদের দাওয়াতের কাজ করছি, কিন্তু নূহ আলাইহিসসালাম যে দাওয়াতের কাজ করেছেন, উনি যে বাণী পৌঁছে দিয়েছেন, সে সম্বন্ধে আমরা কোত্থেকে জানবো? রূপম কি বললা তুমি? আল কোরআন থেকে। হ্যাঁ, উম্মে হাবিবা ইলা যা বললো সেটা ঠিক আছে, যে আমরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত থেকে জানতে পারি যে আমরা শ্রেষ্ঠ জাতি বা উম্মত, মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, এবং আমরা কিভাবে কল্যাণ করব, মানুষকে ভালো দিকে ডাকবো, খারাপ থেকে ফিরাবো এবং ইমান আনবো। হ্যাঁ, সেখান থেকে আমাদের দায়িত্ব কি সেটা সেটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু নূহ আলাইহিসসালাম যে বাণী পৌঁছে দিয়েছেন সেটা আমরা আল্লাহর নবীর কাছ থেকে জেনেছি। ওনার কাছ থেকে কিভাবে জেনেছি? কোরআনের বাণী থেকে, যেটা ওনার মুখ থেকে এসছে, ওনার উপর নাজিল হয়েছে, এবং হাদিস থেকে, যেটা ওনার যেটা এই হাদিসও ওনার উপরে নাজিল হয়েছে। যা কিছু ওনার উপর নাজিল হয়েছে তার কিছু কোরআনে গিয়েছে, কিছু হাদিসের আকারে আমরা পাই, হাদিসের মাধ্যমে আমরা পাই, যে পাঁচ গিলাস, এবং কিছু নবীর নাম দেয়া আছে কোরআন শরীফে, 25টা নবীর নাম দেয়া আছে। আচ্ছা, তো যে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে যে আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা ব্যক্ত করেন সেটা না, এই যে এই কথাগুলোর থেকেও আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা, আবার আমাদের বলার ভুল হবে, আল্লাহ রসুলের উম্মতের মর্যাদা মর্তবা বোঝা যায়।
আল্লাহ নবীর মর্যাদা মর্তবা বোঝা যায়। কথা বলছেন কে? আমি আনমিউট করতে পারছি না, বুঝতে পারছি না কে। আচ্ছা, তো তো আমরা মানে আল্লাহ আল্লাহ নবীর উম্মতরা সাক্ষী হিসাবে। আচ্ছা, আর একটা কথা বলে নিই, অন্য হাদিসে আছে বা কোরআনের একটা আয়াত থেকে বোঝা যায় যে শুধু নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে সেটা না, অন্যান্য নবীর সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় মানে আল্লাহ নবীর উম্মতকে দাঁড় করানো হবে, অন্যান্য নবীর উম্মত অন্যান্য নবী কাজ করেছেন কিনা, দাওয়াত পৌঁছে দিয়েছেন কিনা সেটার ব্যাপারেও আল্লাহ নবীর উম্মতদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। যে কি মর্তাবা, আমরা তো জানি না আমাদের আমাদের মর্যাদা মর্তাবা সম্বন্ধে। তাই আমরা জীবন যাপন করি এমন ভাবে যেন আমাদের কোনো মূল্যই নাই, আমরা যা ধুলাবালি, আমরা কচুরি পানার মতো ভেসে এসছি কোথেকে না, শ্রেষ্ঠ জাতি বা উম্মত, এবং এই উম্মতকে সাক্ষী দিতে হবে। ওখানে বিচার কাজ সুচারু রূপে পালন করা হবে, সাক্ষী খারাপ করা হবে আমাদের মধ্যে, আমরা যা গুনাহ করি আমরা সেটা অস্বীকার করলে আমাদের বিরুদ্ধেও সাক্ষী খারাপ করা হবে। এ সম্বন্ধে পরে বলবো ইনশাল্লাহ, আমরা কিছুটা জানি নিশ্চয়ই। তো এখন সাক্ষীর গুণাবলী কি থাকা উচিত? একটা যে মানুষকে যে আমাদের দেশ বাদ দিলাম, ভুয়া সাক্ষী, পয়সা দিয়ে সাক্ষী, জোচ্চোর চোর, বাটপার, মিথ্যাবাদী, ধোকা দেয়, ধোকাবাজ, এদেরকে সাক্ষী করা হয় পয়সা দিয়ে, এবং আমাদের কি বলে আমাদের জজ ব্যারিস্টার মানে আমাদের জজরা এটা কোনো খবরই নেয় না, যেই ব্যক্তি যে সাক্ষী দিচ্ছে চরিত্র কেমন, আর চরিত্র সম্বন্ধে যে সাক্ষী দিবে তারই বা চরিত্র কেমন। তো আমাদের ওর কথা বাদ দিলাম, একটা সাক্ষীর কি গুণাবলী থাকা উচিত যাতে করে তাকে সাক্ষী হিসাবে মেনে নেওয়া যায়? প্রথম গুণাবলী, তাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী সদা সত্য কথা বলে। একটা হাদিসে আছে, কথা শোনো তোমরা গিনি, একটা হাদিসে আছে যে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মুসলমান কি বখিল হতে পারে? বখিল মানে হলো যে কৃপণ। উনি বললেন হ্যাঁ হতে পারে। একটা মুসলমান কি বুজদিল হতে পারে? বুজদিল মানে হলো যে বোকা বোকা মূর্খ। উনি বললেন যে হ্যাঁ হতে পারে। একটা মুসলমান মিথ্যা বলতে পারে? উনি বললেন যে না মিথ্যা বলতে পারে না। আরেক হাদিসে আছে যে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষ কি চুরি করতে পারে? একটা মুসলমান চুরি করতে পারে? উনি বললেন যে পেটে মানে চুরি করা তো মহাপাপ, কিন্তু পেটে তাড়না আছে, যদিও খারাপ এটা হয়ে যেতে পারে। একটা মানুষ কি জেনা করতে পারে? উনি বলেন যে এটা তো মহাপাপ, কিন্তু রিপোর্ট তাড়না আছে, হয়ে যেতে পারে, যদিও খারাপ কাজ, বড় খারাপ কাজ। একটা মুসলমান কি মিথ্যা বলতে পারে? উনি বলেন যে না মিথ্যা বলতে পারে না। আর সাক্ষী ধোকা দিবে না, মুসলমানও ধোকা দিবে না, মুসলমানও ধোকা দিবে না। আল্লাহ রে মন দিয়ে শোনেন, দয়া করে এই যে কথাগুলা আপনি পাবেন না, আমি তো এই এই কথা কোনো আলেমের কাছে শুনি না, আমি বই থেকে পড়েছি। আচ্ছা, তো একজন সাক্ষী ধোকা দিবে না, তো ধোকা দেওয়ার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কার মনে আছে? আমি একাধিকবার বলেছি,
মিথ্যা এবং ধোকার সম্বন্ধে একাধিক বলো কে বলছো? হ্যাঁ প্লিজ, রূপম। রূপম, যে ধোকা দেবে সে আমার উম্মতের খাতায় নামই লেখায়নি। নামই লেখায়নি, যে ধোকা দিল সে আমার উম্মতের খাতায় নামই লেখায়নি। আমরা এখন চারিদিকে তাকিয়ে দেখি আমাদের নিজেদের সহ কয়জন তাহলে এই দুটা যে মুসলমানের গুণাবলী কয়জনের মধ্যে পড়ি। ধোকা হয়তো আমরা দিই না, কিন্তু মিথ্যা মনে করি যে আচ্ছা ছোটখাটো মিথ্যা এটা বললে কিছু যায়, যেখানে এক হাদিসে বলা আছে, এটাও আমি বলেছি এই হাদিসটা বহুতবার, যে যে ঠাট্টা ছলেও মিথ্যা কথা বলে না তার জন্য আমি বেহেস্তের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ নবী বলেন বেহেস্তের গ্যারান্টি দিচ্ছি, বেহেস্তের বাউন্ডারিতে, বাউন্ডারিতে ওই ক্রিকেট খেলা বাউন্ডারি আছে না, বাউন্ডারিতে সে বেহেস্ত পাবে গ্যারান্টি দিচ্ছি। না প্রথম মনে হয় আছে যে 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 সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়ায় যায় না, আমরা তো সঠিক না হলেও ঝগড়ায় চলে যাই, যে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়ায় লিপ্ত হয় না, এড়িয়ে যায়, ঠিক আছে কেন ঝগড়া করব একটা মুসলমান ভাইয়ের সাথে বা বোনের সাথে, আমি হার মেনে নিলাম, ঝগড়ায় গেলাম না। আল্লাহ নবী বলেন যে আমি তাকে বেহেস্তের গ্যারান্টি দিচ্ছি, যে মিথ্যার মানে ঠাট্টার ছলেও মিথ্যা বলে না আল্লাহ নবী তার জন্য বেহেস্তের গ্যারান্টি দিয়েছেন, এবং সর্বোচ্চ বেহেস্তের গ্যারান্টি হলো তার জন্য যে সুন্দর আচার আচরণ চরিত্র অর্জন করেছে, সুন্দর আচার আচরণ চরিত্র হুসনে আখলাক সর্বোচ্চ বেহেস্ত। তো আমাদের হিসাবে নেয়া হবে কি না, আমাকে নেয়া হবে কিনা আমার তো সন্দেহ হয়। তার মানে দাঁড়াচ্ছে যে তারাই সাক্ষী দিতে পারবে যারা যারা নবীর উম্মত, এবং নবীর উম্মত এর কিছু গুণাবলী থাকতে হবে, এবং সেই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি আমরা 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 নিজেকে নবীর উম্মত হিসাবে দাবি করতে পারি, এবং আমাদেরকেও ডাকা হবে সাক্ষী হিসাবে, নবীদের সম্বন্ধে সাক্ষী হিসাবে আমাদেরকেও ডাকা হবে। তাহলে আমরা যদি সেই গুণাবলী অর্জন করি, আমার বাবা মুসলমান ছিলেন বলেই আমি মুসলমান সেভাবে হয় না, আমাকে মেহনত করে কিছু কাজ করতে হবে, কিছু গুণাবলী অর্জন করতে হবে, কিছু দায়িত্ব পালন করতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর বান্দার প্রতি যা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং কিছু গুণাবলী অর্জন করতে হবে দায়িত্ব পালন করার জন্য। সবচেয়ে বড় গুণাবলী কি দায়িত্ব পালন করার জন্য আল্লাহর প্রতি? তাহলে একটু সহজ হবে উত্তর দিতে, এই কথাটা আমি বলছি, আল্লাহ সম্পর্কে জানা। তার আগে আমি কেন আল্লাহ সম্বন্ধে জানতে চাইব? আমি কখন আল্লাহর সম্বন্ধে জানতে চাইব? একটা অমুসলমান আল্লাহর সম্বন্ধে জানতে চায় না, যে আল্লাহকে অস্বীকার করে, আমি জানতে চাই কেন? ঈমান। তো এভাবে বিভিন্ন গুণাবলী অর্জন করতে হবে। তো এই হলো মুসলমানের মর্যাদা সম্বন্ধে কিছু কথা ছিল। নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের মেহনত সম্বন্ধে আমরা সাক্ষী দিব। আমরা কিভাবে জানি আল কোরআন এবং হাদিস থেকে, এবং আমাদের সম্বন্ধে সাক্ষী দিবেন কে? আমাদের প্রিয় নবী, আমাদের নবী, এবং আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ দিয়ে গোনা করেছি, সাক্ষী দিবে।
এবং নবীকে জিজ্ঞেস করা হবে, এক জায়গায় বলা আছে নবীকে জিজ্ঞেস করা হবে যে তোমার উম্মত যে সাক্ষী দিবে, তোমার উম্মত যে সাক্ষী দিচ্ছে, লিপি তোমাকে বলছি আমি, লিপি শোনো, তোমার উম্মত যে সাক্ষী দিবে, আর লিপি কথাই শোনে না, তোমার উম্মত যে সাক্ষী দিবে, নাজমুন নেসা কথা বলছে, হ্যাঁ ওর নাম হলো লিপি, তোমার উম্মত যে সাক্ষী দিবে এরা কি বিশ্বস্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবেন হ্যাঁ এরা বিশ্বস্ত। এটা কার সম্বন্ধে বলবেন? আমার সম্বন্ধে বলবেন? আমার তো মনে হয় না। ওই গুণাবলী অর্জন করতে হবে, একটা মানুষের কিছু গুণাবলী থাকলে তাহলে। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তাই বলে আমি ইঞ্জিনিয়ার না, কারণ আমি সেই মেহনত করি নাই, ইঞ্জিনিয়ার হওয়ার যে মেহনত দরকার আমি করি নাই। তো আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কিভাবে যদি আমি মেহনত না করি? মুসলমান হওয়ার জন্য যে মেহনত দরকার সেটা আমাকে করতে হবে। আমি সারা জীবন কিছু শিখলামই না, এলামই শিখলাম না, তাই মুসলমান হবো কি করে? আমি নামাজেই দাঁড়ালাম না, কোনো সময় দাঁড়াই কোনো সময় দাঁড়াই না, প্রায় সময় দাঁড়াই না, তাই মুসলমান হলাম কি করে? আমি মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালন করি না, তাদেরকে আঘাত করি, তাদেরকে কষ্ট দিই, তাদের সাহায্যের দরকার পড়লে সাহায্য করি না, আমি মুসলমান হলাম কি করে? আমি নবীর সুন্নাত মানি না, আমি মুসলমান হলাম কি করে? আমি আল্লাহকে চিনি না, আমি মুসলমান হলাম কি করে? আল্লাহ আছে জানি, হ্যাঁ সেটা সবাই জানি, কিন্তু আল্লাহর গুণাবলী কি জানি না, আমি মুসলমান হলাম কি করে? এলেম শিক্ষা ফরজ, আমাদের ওটাকে কিছু মনেই করি না। জুমার দিনে কিছু হয়তো শুনি, তাও শুনতে শুনতে কথা বলি, যেখানে খুতবা যখন হয়, খুতবা যখন হয় আল্লাহ এবং আল্লাহর নবী সম্বন্ধে কথা হয়, তখন কথা বলা হারাম, হারাম। জুমার সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু এমনিতেও কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কথা বলা হারাম। আল্লাহ নবী যখন কথা বলেন তখন তোমরা গলার আওয়াজ নিচু করো, মানে কথা বলো না। আল্লাহ নবী তো এখন কথা বলবেন না, আল্লাহ নবীর কথা যেই বলবে তোমরা সেভাবে শুনবা যেন আমি বলছি, আমার কথা যেই বলবে তোমরা সেভাবে শুনবা যেন আমি বলছি। একটা আমল বলেছিলাম, বলবো কিনা মনে হবে কিনা, যাই হোক শুরু করি। যে আল্লাহ তাআলা খুশি করে দিবেন সেই বান্দাকে কিয়ামতের দিন, ওরি আল্লাহ, সেই ভয়ানক দিনে আল্লাহ তাআলা খুশি করে দিবেন একটা আমল করতে, যেটা ফজরের পরে এক থেকে তিনবার, মগরিবের পরে এক থেকে তিনবার, এক থেকে তিনবার। এই জন্য বলছি যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা পেয়েছি, সেই জন্য এক থেকে তিনবার, এক আর তিন এই দুটো সংখ্যা পেয়েছি, ফজরের পরে মগরিবের পরে। আল্লাহ তাআলা খুশি করে দিবেন, আল্লাহ রে সেদিন যে কঠিন অবস্থা, কল্পনার বাইরে, আমাদের কল্পনার বাইরে, আসলে আমাদের ভাষা নাই, বোঝারও ক্ষমতা নাই, কিয়ামতের অবস্থার বোঝারও ক্ষমতা নাই। মরণের আগে ও পরে, আজকে ১৯ নম্বর হালকা, তার মধ্যে হাশরের অবস্থার সম্বন্ধেই মনে হয় ১০টা হালকা কমপক্ষে, বা আরো বেশি হবে, এখনো বাকি আছে। সেই কঠিন দিনে, মানে তারপরেও আমি বোঝাতে পারি না, বা কেউ পারবে না বোঝাতে, যে সেই দিনের যে ভয়ঙ্কর অবস্থা কেউ পারবে না বোঝাতে। সূর্য অনেক কাছে আসবে, এতে আমি কি বুঝতে পারি? আমার কতটুকু ক্ষমতা আছে বোঝার? হযরতকে 70,000 ফেরেশতা চেন দিয়ে টেনে নিয়ে আসবে কাছাকাছি, কি বুঝতে পারি এতে আমি?
নবীরা ইয়া নফসি করবে, কি বুঝতে পারি এতে আমরা? আমরাও ইয়া নফসি করব, কি বুঝতে পারি? আমার মধ্যে কি পরিবর্তন আসে, কি রিয়াকশন হয় আমার মধ্যে? সেই কঠিন দিনে আল্লাহ তাআলা খুশি করবেন সেই ব্যক্তিকে যে একটা দোয়া পড়বে। এই দোয়াটা আমি দুইবার পোস্ট করেছি পর্যন্ত প্রেয়ার মিটিং এ, এবং বলেছি কমপক্ষে একবার। দোয়াটা কারো কি মুখস্থ হয়েছে বা কেউ কি আমল করে? এবং আগে কিন্তু আগে তালিমে আমি যে বিভিন্ন দোয়ার সম্বন্ধে বলেছি, কয়েকটা তালিমের হালকায় বিভিন্ন দোয়ার সম্বন্ধে, যেগুলো মধ্যে মধ্যে পোস্ট মানে এর এর আগেও কয়েকদিন আগেও পোস্ট করা শেষ করেছি, তার মধ্যে আছে দোয়াটা। আমার মুখস্থ হয়েছে, হ্যাঁ বলো তো রূপন। রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। আমি আল্লাহর উপরে রাজি, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, সন্তুষ্ট ইসলামকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবরের তিনটে প্রশ্ন কি কি? তোমার রবকে, তোমার রবকে, এটার উত্তর এখানে চলে আসে। তোমার তোমার দিন কি, তোমার দিন কি, উত্তর চলে আসে তোমার নবীকে তিনবার। এটা এটা কতক্ষণ লাগবে? আমি যদি দেখে দেখে কয়েকদিন পরি না মুখস্থ হয়ে যাবে। কি বেনিফিট, লাভ কি? ওরি আল্লাহ, কল্পনার বাইরে, প্রকাশের বাইরে। আর একটা বলছি, সেটা হলো যে যে কিয়ামতের দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, শুধু এটুকুই বলা আছে হাদিসে, পুরোটা বলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, এটাও বলেছিলাম আমি এর আগে যখন বিভিন্ন দোয়া সম্বন্ধে বলেছি, তসবিহ সম্বন্ধে বলেছি, তো এটার ফজিলত কার মনে আছে? ফজিলত কার মনে আছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় তসবিহ। হ্যাঁ, এটা সবচেয়ে বড় তসবিহ। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। নূহ আলাইহিস সালাম, সেই আবার নূহ আলাইহিস সালাম, না না এটা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কি বলেন? যে হে আল্লাহ, আমাকে একটা তসবিহ দেন, বিশেষ তসবিহ দেন, যেটা দিয়ে আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন যে হে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সবাই, প্রত্যেকটা নবীরই তসবিহ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তো উনি বললেন এটা তো সবাই পড়ে, আল্লাহ আমাকে বিশেষ একটা তসবিহ দেন যার দ্বারা আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন হে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউবার তৃতীয়বার মুসা আলাইহিস সালাম বললেন আমার জন্য, খাস করে আমার জন্য একটা তসবিহ দেন। আল্লাহ বললেন যে হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, দাড়ি পাল্লায়, পাল্লার সম্বন্ধে তো এখনো কথাই বলি নাই আমরা, কিয়ামতের যে বিভিন্ন ঘাঁটি তার মধ্যে পাল্লা এক সময় ওই কিয়ামতের দিন বসানো হবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আর সমস্ত আসমান জমিন, 7টা আসমান জমিনের যে কি ওজন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, 7টা আসমান জমিনের যে কি ওজন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তো 7 আসমান জমিন যদি মানে পৃথিবী সহ, পৃথিবী তো কোনো অস্তিত্বই নাই এই আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে, কিন্তু এটাই তো আমরা চিনি, হ্যাঁ সেই জন্য এটার কথা বিশেষভাবে বলা হচ্ছে, 7 আসমান এবং জমিন। তো যদি আরেক পাল্লায় রাখা হয় তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, আল্লাহর নাম যেখানে আছে সেটা তো অবশ্যই ভারী হবে। আচ্ছা তো এটা ঠিক আছে, কিন্তু আরেকটা ফজিলত কিয়ামতের সাথে জড়িত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কিয়ামতের সাথে জড়িত, সেই ব্যক্তি কিভাবে তাকে উঠানো হবে যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। পূর্ণিমার পূর্ণিমার চাঁদের মতো
চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো তাকে উঠানো হবে। আমি কোনো এক আলেমের কাছে, আল্লাহ জানে 40 বছর বা 50 বছর আগে শুনেছিলাম কোনো এক আলেমের কাছে, একবার শুনেছিলাম, আমি জীবনে ভুলি নাই। তারপর তো পরে আমি বইয়ে পড়ি, সেটা তো পরের কথা, জীবনে ভুলি নাই। এত বড় একটা সওয়াবের কথা, ছোট্ট একটা আমল, আসলে অনেক ভারী আমল, ছোট্ট বলতে সময়ের দিক দিয়ে কম সময় লাগে, আমি জীবনে ভুলি নাই। কেয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো উঠবে এই ব্যক্তি। তো আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আচ্ছা আরেকটা ফজিলত বলে নি, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার সম্বন্ধেও তালিমে হালকা হয়েছে, কলেমার ফজিলত সম্বন্ধে, জিকিরের ফজিলত সম্বন্ধে, কোরআনের ফজিলত সম্বন্ধে, ইত্যাদি ইত্যাদি, দাওয়াতের ফজিলত, নিয়তের, নিয়তের গুরুত্ব মর্তবা, এবং এইটার সম্বন্ধেও, এই যে কলেমার অর্থ কি, কলেমার অর্থ কি, ইমানের পরিচয় কি, এগুলোর সম্বন্ধে এক একটা হাদিস হয়েছে। কলেমার অর্থের উপরে তো কয়েকটা, ইমানের পরিচয় কিসের মধ্যে, ইমানের বহিঃপ্রকাশ, যদি আপনাদের মনে থাকে যারা ছিলেন সেই সময়। তো আরেকটা বলে নি, তারপরে আবার যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটাতে আসবো ফিরে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন যে যে কলেমা পাঠ করবে ইখলাসের সাথে সে বেহেশতে যাবে। তো সাহাবারে জিজ্ঞেস করলেন যে ইখলাসের সাথে কলেমা পাঠ করার অর্থ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন ভাবে পাঠ করবে যে এই পাঠ করা তাকে গুনাহ থেকে দূরে রাখে, গুনাহ থেকে দূরে রাখে। তো আমরা এইভাবে পড়ব না যে আমি কলেমাও পড়ছি আর গুনাহও করে যাচ্ছি বেসুমার বেসুমার। আমি তার মানে কি, যে আমি যখন পড়ছি তখন আমার মন নাই, আমি কি বলছি সেটার সম্বন্ধে মন নাই, বা বুঝিও না ঠিক মতো, বা উচ্চারণও করতে পারি না ঠিক মতো, বা শাব্দিক অর্থ জানি তো অন্তর্নিহিত অর্থ জানি না। মানে কলেমার উপর ভিত্তি করেই মুসলমানদের শ্রেণী ভাগ করা যায়। কিছু আছে যারা কলেমা, কলেমা কি এটা বলবে, কলেমা কি আবার, বাবা মুসলমান তো সেও মুসলমান, তো কলেমা শেখে নাই, তো এরকম কিছু মুসলমান আছে অনেক। আচ্ছা আবার কিছু আছে যারা ভাঙা ভাঙা বলতে পারে, অর্থ বোঝে না। 3 নম্বর আছে যে যারা বলতে পারে কিন্তু অর্থ সঠিক, 4 নম্বর আছে যে, 4 নম্বর আছে যে যে বলতেও পারে সঠিকভাবে, শাব্দিক অর্থও বলতে পারে কিন্তু অন্তর্নিহিত অর্থ বলতে পারে না। আর 5 নম্বর আছে, সংখ্যায় খুবই কম, আমি বলব খুবই কম, যে আরে তালিমের হালকায় বসেছি আমরা নাকি, 5 নম্বর আছে যে যারা বলতেও পারে অন্তর্নিহিত অর্থও বোঝে কিছু। কারণ আমি জীবনে একটা মাত্র ক্ষেত্রে এই কলেমার অন্তর্নিহিত অর্থ শুনেছি এবং জানতে পেরেছি, একটা জায়গা থেকে, নাহলে আমি জীবনে জানতাম না, একটা জায়গায় তবলিগ জামাতে গিয়ে, আর নাহলে আমি জীবনে জানতাম না অন্তর্নিহিত অর্থ বলে কিছু আছে। এর বাইরে জানতাম না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর বাইরে জানতাম না, জানতে পারতাম না ওই তবলিগে না গেলে পরে। আপনারা যদি, আমি অন্তর্নিহিত অর্থ বলছি যেভাবে বলছি, যদি অন্য কোথাও শুনে থাকেন আমাকে বলবেন, আমি উৎসুক সেটা জানার জন্য। লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। শাব্দিক অর্থ এটা জানাও কম না কিন্তু, এটা অনেকে জানেন। আপনি এটা পরীক্ষা, আমি এর আগেও বলেছিলাম একটু পরীক্ষা করে আমাকে বলবেন, যে আমি 10 জনকে জিজ্ঞেস করেছি তাদের কাছ থেকে, মানে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ তাদেরকে জিজ্ঞেস করে তো লাভ নেই, তারা তো জানবেই। সাধারণ মানুষ যাদের সাথে লেনদেন আছে আমার, তাদের দোকান থেকে কিনি বা তাদের ফেরিওয়ালা তাদের কাছ থেকে কিনি, বা ভিক্ষুক আসলো তার কাছ থেকে তাকে ভিক্ষা দিই,
বা রিক্সাওয়ালা রিক্সায় চড়ি এরকম কিছু মানুষকে জিজ্ঞেস করেন, কুলি মজুর দিন মজুর, এবং শিখাবার চেষ্টা করেন। তাদের দরকার তো, নাহলে শিখাবে কে? তারা তো কামায়ের ধান্ধায় ব্যস্ত, তারা মনে করে এটাই এটাই এরপরে তো আমার সময় নাই। তো আপনি না শিখালে কে শিখাবে? এটুক তো আমরা করতে পারি। লা ইলাহা, তো কলেমার এই এই প্রথম অংশে সব নাকচ করে দেয়া হচ্ছে। লা ইলাহা, নাই কোন ইলাহ, উপাস্য মানে কি শক্তি, নাই কোন শক্তি। নাই কোনো ইবাদতের যোগ্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইটুকু পর্যন্ত অনেকে জানেন। আমি প্রথম শুনলাম তবলিগ জামাতে গিয়ে প্রায় 45 বছর আগে, না কত হবে, 1975 সাল, যে কলেমা যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে কলেমা আমার মনের মধ্যে বসাতে চাই এই দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস, যেটাকে বলে ইমান। ইমান অর্থ আমরা তো বিশ্বাস বলি, কিন্তু আসলে ইমান অর্থ হলো যে দৃঢ় বিশ্বাস, কনভিকশন বলে ইংরেজিতে। বিলিফ একটা আছে যেটা বিশ্বাস, আর আর দৃঢ় বিশ্বাস হলো কনভিকশন, আমি পুরাপুরি এটার উপরে আমি 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 বিশ্বাস স্থাপন করি, যে আগুনে হাত দিলে পুড়বে পুরাপুরি বিশ্বাস করি, বিষ খেলে মানুষ মারা যাবে পুরাপুরি বিশ্বাস করি, কাটরের কি বলে নাটরের কাঁচাগোল্লা অত্যন্ত সুস্বাদু, এটা আমি পুরাপুরি বিশ্বাস করি। কখন করব? যখন আমি সেটা স্বাদ নিব, যদি মুখে শুনি একটা বিশ্বাস হয়, আর যখন মুখে দিব তখন সেটা ওই দৃঢ় বিশ্বাসে পরিণত হবে। সেই দৃঢ় বিশ্বাসের কথা বলা হয় যখন ইমান শব্দটা ব্যবহার করা হয়। আমরা বিশ্বাস শব্দটা বলি, কিন্তু আসলে বোঝানো হয় দৃঢ় বিশ্বাস, যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে কলেমা এইভাবে পড়বে সে বেহেস্তে যাবে, এবং এটার পরিচয় কি, যে সে গুনার কাজ থেকে দূরে থাকবে। কখন? দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে এবং আখেরাতের উপরে, এবং আল্লাহ তাআলা যা কিছু বলছেন কোরআন এবং হাদিসে সব কিছুর উপরে দৃঢ় বিশ্বাস। আমার হিসাব নেওয়া হবে, যখনই হিসাব নেওয়া হবে এই কথাটার উপরে মানুষ দৃঢ় বিশ্বাস করবে, সে গুনার কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে। পুলিশ ধরবে আমি পাপ করলে এবং অন্যায় করলে এবং আমার শাস্তি হবে, এটা যদি বিশ্বাস থাকে, তো সে তো যখন অ্যাটলিস্ট কেউ দেখে তখন তো অন্যায় কাজ করার থেকে দূরে থাকে, যখন দেখে, আর না দেখলেও অন্যায় কাজ থেকে দূরে থাকবে যখন আল্লাহর উপর বিশ্বাস করবে, না আল্লাহ দেখছেন। আমাদের বিশ্বাস এরকম যে একটা বিড়াল যদি দেখে তখন আমি অন্যায় করি না, আর বিড়াল আর কেউ যদি রুমের মধ্যে না থাকে তখন আমি অন্যায় করে ফেলি, আর বিড়াল থাকলে না, আরে বিড়াল দেখছে, কিন্তু আল্লাহ দেখছে সেই কথাটা মনের মধ্যে আসে না। তো বিশ্বাসটা কি আনতে হবে? আল্লাহর উপরে পুরাপুরি বিশ্বাস, ওনার সমস্ত গুণাবলী সহ, কোনো কিছুর থেকেই কিছু হয় না, কোনো কিছুর থেকেই কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ থেকে হয়, সৃষ্টির থেকে হয় না, স্রষ্টার থেকে হয়, মাখলুক থেকে হয় না, খালেক থেকে হয়, কোনো কিছুর কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া। আগুনের শক্তি নাই, পানির শক্তি নাই, মাটির শক্তি নাই, বাতাসের শক্তি নাই, সূর্য তারার শক্তি নাই, কোনো কিছুরই শক্তি নাই, রাজার শক্তি নাই, রাজত্বের শক্তি নাই, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকুই আছে, এবং যতক্ষণ দিয়েছেন ততক্ষণ শক্তি থাকবে, ক্ষমতা থাকবে,
এবং যখন চান উনি রদ করতে পারেন, রদ করতে পারেন, কেড়ে নিতে পারেন ক্ষমতা শক্তি, এটার উপরে বিশ্বাস। আবার বলছি, এটা মনের মধ্যে বসাতে হবে। এবং আমরা তবলিগ জামাতে কিভাবে বসাই, এই কথাগুলা আমরা বলতে থাকি, প্রত্যেককে বলতে হয়, প্রত্যেককে বলতে হয় অন্য মানুষের সামনে। শুনি আমরা প্রথমে, মুখে বলি, মনে চিন্তা করি, আর চোখ দ্বারা দেখি আল্লাহর সৃষ্টি। এবং যে সময় আমি ওই জামাতে আছি, সেই সময় না আমি রেডিও শুনছি, না আমি খবরের কাগজ পড়ছি, না আমি টিভি দেখছি, না আমি দুনিয়ার কথা বলছি, না আমি জাতীয়তাবাদীর কথা বলছি, না আমি রাজনীতির কথা বলছি, আল্লাহ এবং বিভিন্ন ঘাঁটি যে আসবে তার সম্বন্ধে, আল্লাহর নবী সম্বন্ধে, আল্লাহর নবীর সুন্নত সম্বন্ধে, এবং সেটাকে সেটার উপর আমল করা, যে ২৪ ঘন্টা যে আমি মসজিদে মসজিদে ঘুরছি এবং মানুষকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর নবীর সুন্নত এর উপর আমল করা, শুতে যাওয়ার থেকে শুরু করে আবার পরের দিন শুতে যাওয়া পর্যন্ত যা কিছু আমি করব আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী করব, শুধু শোনা না, সেটাকে প্র্যাকটিস করা, সেটার উপরে আমল করা, আর মধ্যে মানুষকে আল্লাহর বরত্ব মহত্বের কথা বলা, যে আল্লাহ থেকে হয়, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ রাখেন, আল্লাহ মারেন। তো লা ইলাহা, নাই কোন শক্তি, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সৃষ্টির থেকে না হওয়ার একিন মনে বসানো, একিন মানে দৃঢ় বিশ্বাস, এবং স্রষ্টার থেকে হওয়ার একিন মনে বসানো। কোনো কিছুর কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। এবং কোরআন শরীফে কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথাটাই আমাদের শিক্ষা দিচ্ছেন, এই কলেমারই শিক্ষা দিচ্ছেন, যে আগুনের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই, বাতাসের ক্ষমতা নাই, আল্লাহ যতটুক দিয়েছেন ততটুক, এবং যখন যেভাবে আল্লাহ চান সেভাবে ব্যবহার করেন এই ক্ষমতাগুলা, যখন চান ক্ষমতা কেড়ে নেন। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনার মাধ্যমে আগুনের সাথে জড়িত, বিস্তারিত আগে বলেছি, পরে বলবো ইনশাল্লাহ। নূহ আলাইহিসসালামের সময়ের ঘটনা পানির সাথে জড়িত, পানিকে আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মাটিকে যেভাবে, আগুনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, সালেহ আলাইহিসসালামের সময় ভূমিকম্প, মাটিকে আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, হুদ আলাইহিসসালামের সময় আল্লাহ তাআলা বাতাসকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, এবং ওই একই দুর্যোগে, সে দুর্যোগটা ভূমিকম্পের মাধ্যমে হোক, আর বন্যার মাধ্যমে হোক, আর আগুনের মাধ্যমে হোক, আর বাতাসের মাধ্যমে হোক, ওই একই দুর্যোগের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা ধ্বংস করেছেন, আর যাদেরকে ইচ্ছা আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যারা নবীর কথা মান্য করেছে, নবীকে এবং নবীর উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন, আর বাকি মানুষ ওই একই দুর্যোগের মধ্যেই বাকি মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহই পারেন। তো কলেমা আমরা 100 বার পড়ি, আমি এ সম্বন্ধে আরো বলার আছে কিছুটা, আরো না বললেই নয়, যদিও আগে বলেছি অনেকে ছিলেন না তখন। তো কলেমা আমরা যখন পড়ি, এই বিশ্বাসটা মনের মধ্যে নিয়ে বা এই অর্থগুলা মনের মধ্যে নিয়ে আমি পড়ার চেষ্টা করি, লা ইলাহা, সমস্ত শক্তিকে মন থেকে ঝেড়ে মুছে দূর করে দিব, ঝাঁটা দিয়ে যেমন আবর্জনা ঝেড়ে ফেলা হয়, আমার মনের ভিতর থেকে যত আবর্জনা আছে, যত
দুনিয়ার প্রভাব আছে সেগুলোকে আমি ঝাঁটা দিয়ে দূর করে দিব। লা ইলাহা বলার সাথে ইল্লাল্লাহ আল্লাহকে বসাবো। তো আলেমরা বলেন যে এই যে 100 বার বলতে বলা হয়েছে, 100 বার আমল করি, বেশি করে পড়ি তো আরো ভালো। তো আমরা 9 বার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 9 বার বলার পরে 10 বার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 9 বার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে 10 বার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আলেমদের প্রেসক্রিপশন, এটা কোনো হাদিস থেকে আসে নাই। হাদিসে আছে যে 100 বার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো উঠবে। বাকিটা সামনের বার, আর কিছু কথা এখনো বাকি আছে বিশেষ করে নতুনদের জন্য, কিন্তু সেটা সেটা তো যাওয়াই হলো না আজকে। কলেমার সম্বন্ধে কিছু বাকি আছে, সেটা সম্বন্ধে পরে বলবো ইনশাল্লাহ। ওকে, আর দেরি না করি, 45 মিনিট হয়ে গিয়েছে, আমি এর বেশি সময় নিতে চাই না। তো দোয়াতে আমরা চলে যাই। আমরা দোয়া করি যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আমাদের একজন নিয়মিত অংশগ্রহণকারী মঈন আহমেদ তপন, তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, সিরিয়াস অবস্থা না, এটা দ্বিতীয়বার, 1 বছর না 1.5 বছর আগে তার প্রথমবার হয়, আইসিইউতে পর্যন্ত যেতে হয়। সে যে আল্লাহ তাআলাই তাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, আপনাদের তখনকার দিনের যে তালিমের হালকা হতো আমরা দোয়া করতাম, আল্লাহ তাআলা যে কারণেই হোক তাকে কঠিন অবস্থা থেকে নিয়ে এসেছেন, এবং সেই সেই জানে, এবং তার স্ত্রী জানে দিলরুবা, যে সে কি অবস্থা থেকে ফিরে এসছে। তো আবার তার দ্বিতীয়বার, এবং অত্যন্ত অত্যন্ত মনোযোগী তালিমের হালকায় সে যখন বসে, আর যখন সামনাসামনি তালিম করেছি তো আমি তাকে দেখতাম একেবারে সামনের দিকে বসতো, এবং কথা যেন গিলে খেত, সে এমন ভাবে শুনতো না, আমার মনে হতো সে কথা গিলে খাচ্ছে। এবং আমি আশা মনে করি যে সেই সেভাবেই শুনতে থাকে জুমের মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, এবং আমাদের আরো দুজন অংশগ্রহণকারী ওনারা সুস্থ হয়ে গিয়েছেন। আমার চাচি দিল আফরোজ উনি সুস্থ হয়ে গিয়েছেন, আমার পরের যে ভাই জেনারেল হাফিজের শাশুড়ি এবং জেনারেল হাফিজের শ্যালক পার্থ সেও সুস্থ। তো এই তপনের কথা শুনলাম, সে 3 নম্বর। তপনকে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, যেতে হচ্ছিল, সে সেভাবে সম্ভবত সতর্ক থাকতে পারে নাই, নতুন ব্যবসা। আল্লাহ তাআলা সুস্থ করে দেন ইমতিয়াজ আহমেদকে, সে সুস্থতার পথে, সালেহা বেগমকে সুস্থতার পথে, আরিফিন আহমেদ আল্লাহ তাআলা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, হাসপাতালে আছে প্রায় 5 বছর ধরে, আল্লাহ তাআলা যেন সদয় হন, সহায় হন, সাহায্য করেন। মিনুকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা, তাহমিদ, নরিন, আফিক, আমার খালা বেগম রাজিয়া বেগমকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, ওনার বেশ কিছুদিন আগে ভাইরাস হয়েছিল, করোনা ভাইরাস, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুল, তাকে যেন সার্জারি ছাড়াই আল্লাহ তাআলা সুস্থ করে দেন, ডাক্তার তো বলেছিল সার্জারি লাগবে, এখন বলছে যে না, 2 মাস 2.5 মাস পরে বলছে যে না লাগবে না, কিন্তু মনে হচ্ছে লাগবে না, সুস্থ সুস্থ মনে হচ্ছে হয়তো লাগবে না, আরো 2 মাস পরে তাকে দেখবে, তো সে যেন সার্জারি ছাড়াই সুস্থ হয়ে যায়। মিয়া ভাই যেন সুস্থ হয়ে যান, ওনাকে ডাক্তার ওষুধ দিয়েছেন। মঞ্জুরুল ইসলাম চৌধুরী সাহেব উনি সুস্থতার পথে, সম্পূর্ণ সুস্থ হয়ে যান। ওয়াহিদা বানু কিছুটা ভালো, কিন্তু তার হয়তো বা সার্জারি লাগতে পারে হার্টের, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং উজ্জ্বলের মেজ চাচি সালেহা বেগম,
অসুস্থ বিভিন্ন কারণে তাকে সুস্থ করে দেন। বেগম নার্গিস পারভিন ডলিকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা। উনি ঢাকায় গিয়েছেন চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে। জনাব আব্দুল আজিম এজাজের মেজ ফুপা অত্যন্ত গুরুতর অবস্থায় ছিলেন, আপনাদের দোয়ার বরকতে হোক বা যে কারণে হোক, বিভিন্ন দোয়ার কারণে আল্লাহর মেহরবানিতে এখন কিছুটা ভালো। অনেক বয়স ওনার, তো সেই হিসাবে উনি যে ফিরে এসছেন এটা এটা অবাক করা ব্যাপার। ফাতেমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, শেখ আব্দুল হাকিমকে সম্পূর্ণ সুস্থ করে দেন, বেগম আজিমুন্নেসাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, মেহেরুন্নেসাকে সম্পূর্ণ সুস্থ, বেগম মেহেরুন্নেসাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, তম্পাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, আবুল কালাম আজাদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সারার দাদুকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, লাবণ্য আহমেদের মাতাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, শাহনাজ যার গল ব্লাডার স্টোন হয়েছে তাকে আল্লাহ তাআলা, আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, তাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। শহীদ স্ট্রোক করেছে, হার্টের সমস্যা, তাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। খালা মীরা খালা, উজ্জ্বলের খালা, তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। জাহানারা আপাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। ফাতেমা বিনতে আহমেদ মেহরিনকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাইব, আমার চাচা বলতে আমার আব্বার সবচেয়ে পুরনো বন্ধু, যিনি হয়তোবা উনি শেষ ব্যক্তি আমার বাবার বন্ধু যারা তিনি বেঁচে ছিলেন, উনি আজকে এন্তেকাল করেন চিটক চট্টগ্রামে। আমার আব্বার সাথে 1950 সালে পরিচয়। তো আমার বাবা মারা যান 2009 সাল পর্যন্ত, ওনাদের প্রায় 60 বছরের বন্ধুত্ব। তো সেই চৌধুরী চাচা উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমি দোয়া চাই। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ওনার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দেন। এবং আমরা দোয়া করি জনাব খন্দকার ইউনুস আলী এবং বাকি যাই নামগুলা পড়বো সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন এবং অলিন্দ, এরা গত 22 মাসে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এদের সবাইকে এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, সবার জন্য আমরা আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আমার চাচার জন্য আমি অনুরোধ করব সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস তিনবার পড়বেন, এইটার সওয়াব। এবং আমরা যে এতক্ষণ আমল, মানে প্রায় 50 মিনিট তালিমের হালকায়, এটা যে কি সওয়াব হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি তো 5000 রাকাত নফল নামাজের কথা বলি এক একজনের জন্য, এবং আছে হয়তো কত 86-90 ছিল এক সময়। তো এর আগে বলছিলাম যে 90 × 5000 রাকাত, 45 লক্ষ রাকাত নফল নামাজের সওয়াবের সমতুল্য, 45 লক্ষ, 9545। আমাদের সবারই, সবাই আত্মীয় স্বজন যারা কবরের, সবাই যাতে বেনিফিটেড হয়, এই লাভটা পায়, আমরা বক্সে দিব। এবং সূরা ফাতিহা একবার করে পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
Alhamdulillah, Rabbil Alameen, Ar-Rahman, Ar-Rahim, Malik, Yawm al-Din, Iyaka na'budu wa Iyaka nasta'in, ihdina as-sirat al-mustaqim, sirat al-ladhina an'amta alayhim, ghayril maghdubi alayhim, waladdallin. Bismillah ar-Rahman ar-Rahim, kul huwallahu ahad, Allahu samad, lam yalid, wa lam yulad, wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Kul Huwallahu Ahad Allahus Samad Lam Yalid Walam Yulad Walam Yakul Lahu Kufuwan Ahad Bismillahir Rahmanir Rahim Kul Huwallahu Ahad Allahus Samad Lam Yalid Walam Yulad Walam Yakul Lahu Kufuwan Ahad Allahumma amin Allahumma salli ala sayyidina Muhammad jazallahu anna Muhammadan sallallahu alaihi wasallam ma huwa ahlu La ilaha illallah al-halimul kareem subhanallahi rabbil arshil azim walhamdulillahi rabbil alameen asaluka mujibati rahmatika wa zaima maghfiratika wa ghanimata min kulli bir wa salamata min kulli ithm la tadallana ghamban illa ghafartahu wa la hamman illa farajtahu wa la maridan illa shifaitahu wa la daynan illa kazaitahu wa la mujahidan illa nasartahu wa la mazluman illa nasartahu wa la musliman illa Rahimtahu wala hajatan yalaka rizan illa kazaitaha ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin Allahumma asaluka min khayri ma salaka minhu nabiyuka Muhammad sallallahu alaihi wasallam wa na'udzu bika min sharri ma stazaka minhu nabiyuka Muhammad sallallahu alaihi wasallam antal musta'an wa laikal balagh wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين يا الله তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো পরম মেহেরবানি করে আল্লাহ তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও আল্লাহ এবং তার সওয়াব পৌঁছে দিও চৌধুরী চাচার কাছে আল্লাহ এবং আমাদের আপনজন নিকটজন প্রিয়জন যারা কবরে শায়িত সবার কাছে পৌঁছে দিও আল্লাহ আমাদের কারো কারো স্ত্রী কবরে কারো স্বামী কবরে কারো পিতামাতা কবরে সন্তান সন্ততি কবরে থাকতে পারে কারো দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষয়িত্রী পাড়া প্রতিবেশী কবরে তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ ও আল্লাহ তুমি তাদের কবরের আজাবকে মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের দিন উঁচু মর্যাদা দিও এবং নিশ্চিন্ত মনে রেখো এবং তোমার আরশের নিচে রেখো এবং আমলনামার ডান হাতে দিও আল্লাহ তুমি তাদেরকে বিদ্যুতের গতিতে সেরা পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে আমাদের অতীতের গুনাহ এবং এবং সামনের গুনাহ মাফ করে দিও আমাদের অতীতের দোয়া এবং সামনের দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আপন করে নাও আল্লাহ তোমার রহমতের ছায়া তলে আমাদেরকে ঠাঁই দিও আল্লাহ আমাদেরকে এলেমের সাথে জুড়ে রেখো আমলের সাথে জুড়ে রেখো উঠতে বসতে তোমাকে স্মরণ করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের ঈমান প্রতিটা দিন মজবুত করে দিও আমল প্রতিটা দিন সুন্দর করে দিও আল্লাহ আমাদেরকে তোমার প্রতি সমস্ত দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ তোমার বান্দার প্রতি দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ যেগুলো করতে পারি নাই পালন আল্লাহ তার বদলে তুমি তাদেরকে খুশি করে দিও যাদের প্রতি আমরা অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ এবং তারা যাতে আমাদের মাফ করে দেয় আল্লাহ ভবিষ্যতে যাতে পুরোপুরি ভাবে পালন করতে পারি আল্লাহ সমস্ত দায়ী দায়িত্ব আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করো আল্লাহ ইখলাসের সাথে কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য যাতে করতে পারি তোমার ভালোবাসা সহ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার বাণী পৌঁছে দিতে পারি শ্রেষ্ঠ উম্মতের কাজ করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে সুন্দর গুণাবলী দান করো আল্লাহ সমস্ত সুন্দর গুণাবলী দান করো আল্লাহ আমাদেরকে শয়তানের থেকে এবং শয়তানের ধোকা থেকে নফসের রিপুর তারনা থেকে এবং দুনিয়ার চাকচিক্য থেকে আকর্ষণ থেকে তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রেখো আল্লাহ আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ আমরা অত্যন্ত আমরা 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 গুনাহগার আল্লাহ তুমি আমাদেরকে হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ আমরা আমরা দুর্বল তুমি আমাদেরকে সবল করো আল্লাহ ও আল্লাহ
ওয়াল্লাহ আমরা বিভিন্ন বিভিন্ন নেক হাজতে নেক নেক চাওয়া পাওয়া নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছি, আমাদের আমাদের চাওয়া পাওয়া পুরা করে দিও আল্লাহ। কোনো কিছু ক্ষতিকর হলে তার বদলা আখেরাতে দিও। আমরা বিভিন্ন বিপদ আপদের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদের আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমরা বিভিন্ন অসুখ বিসুখের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদেরকে রোগ মুক্তি দান করো আল্লাহ। ও আল্লাহ আমাদের উপরে রহমত করো, মাগফেরাত করো, হেফাজত করো আল্লাহ, হেদায়ত করো আল্লাহ। আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে, সবাইকে তুমি হেফাজত করো, রহমত করো, হেদায়ত করো আল্লাহ। সমস্ত মুসলমানকে তুমি মাগফেরাত করো আল্লাহ। আনেওয়ালা যারা আসবে ভবিষ্যতে আল্লাহ, আমাদের বংশধর হোক বা মুসলমানের বংশধর হোক আল্লাহ, তুমি সবাইকে হেদায়তের উপরে রেখো আল্লাহ। শয়তানের কোন অংশ যেন তাদের মধ্যে না থাকে আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়ত করো এবং তাদের বংশধরকে তুমি হেদায়ত করো আল্লাহ। ও আল্লাহ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন বিপদ আপদের মধ্যে আছে আল্লাহ, যার সমাধান তোমার কাছে আল্লাহ, যাদের হেফাজতকারী তুমি আল্লাহ। ও আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ। যাদের কেউ দোয়া করার মতো নাই আল্লাহ, তাদের জন্য আমরা হাত উঠাই আল্লাহ, এবং নিজেদের জন্য হাত উঠাই আল্লাহ, এবং আমাদের বংশধরদের জন্য হাত উঠাই আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিবুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ وَاللَّهُ তোমার শান মতো তো চাইতে পারলাম না আল্লাহ, তোমার শান মতো দান করো আল্লাহ। ও আল্লাহ ও আল্লাহ তোমার রহমতের ছায়া তলে আমাদেরকে রেখো আল্লাহ, তোমার মাগফিরাতে যেন আমাদের ঘিরে থাকে আল্লাহ, এবং তোমার হেফাজত যাতে আমাদের সহায় হয় আল্লাহ। ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো দান করো আল্লাহ, তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমতিকা নাস্তাগীস, ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া আকরাম আল আকরামিন, ইয়া আরহাম আর রাহিমিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া যিল কুওয়াত আল মতিন। রব্বানা ربنا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنا من الظالمين امين يا رب العالمين. Amin ya Rabbil Alameen, Amin ya Rabbil Alameen.